ঢাকা সফরে আসছেন একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা, আজ আসছেন দুর্নীতি দমন বিষয়ক কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বেশ কজন কর্মকর্তা কাছাকাছি সময়ে ঢাকা সফরে আসছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়কারী রিচার্ড ন্যাপিও আসছেন আজই দুর্নীতি দমন বিষয়ে আলোচনার জন্য আসছেন তিনি। চলতি মাসের দ্বিতীয়ার্ধে প্রতিরক্ষা সংলাপে যোগ দিতে আসছেন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতি বিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমস। তাছাড়া আগামী মাসের প্রথমার্ধে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি সংক্রান্ত পরিষদের বৈঠকে যোগ দিতে আসার কথা রয়েছে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের। কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিও আজ রোববার রাতে তার আসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা পর্যায়ের এ কর্মকর্তার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ ও দুর্নীতি দমন করা। গত বছর বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়কের দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফর করেন তিনি। দক্ষিণ এশিয়া অঞ্চলের সফরের অংশ হিসেবে বাংলাদেশও তার অন্তর্ভুক্ত রয়েছে। সফরকালে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব সহ দুর্নীতি দমন নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকের কথা রয়েছে রিচার্ড নিফিওর। আগামী মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈশ্বিক পরিবর্তিত প্রেক্ষাপটে অর্থ পাচারের বিষয়টি গুরুত্ব সহকারে আমল নিয়েছে যুক্তরাষ্ট্র, কারণ অর্থ পাচারের সঙ্গে জঙ্গি অর্থায়ন, যুদ্ধে বা বিপ্লব, অপরাধ ও মাদক অর্থায়নের মতো বিষয়গুলো জড়িত, যার প্রভাব পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্রের সমাজ ও অর্থনীতিতে পড়ছে। ফলে এককালে অর্থ পাচারের বিষয়টি এড়িয়ে গেলেও বর্তমানে বিষয়টিতে জোর দিয়েছে মার্কিনিরা। তাদের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব সহ বেশ কিছু বৈঠকের আগ্রহ দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বৈদেশিক অনুদানের ক্ষেত্রে দুর্নীতি দমনে কাজ করছেন তিনি। গত 5 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তাকে পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক নিয়োগ দেন। রিচার্ড নেফিও সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। বিশ্বের অংশীদার দেশগুলোর সরকার ও এনজিওর সঙ্গে দুর্নীতি রোধে কাজ করেন তিনি। পররাষ্ট্র দপ্তরে বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়কের দায়িত্ব নেওয়ার আগে রিচার্ড নেফিও সরকারি ও বেসরকারি বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ের কাজ করেছেন। পররাষ্ট্র দপ্তরে যোগ দেওয়ার আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক জ্বালানি নীতি বিষয়ক সেন্টারে জ্যেষ্ঠ গবেষক হিসেবে কাজ করেন। তার আগে ইরানে যুক্তরাষ্ট্রের উপ বিশেষ দূত, পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা নীতি বিষয়ক প্রধান উপ সমন্বয়ক এবং জাতীয় নিরাপত্তা ইরান বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, আগামী 2 মাসে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিনিধি দলের ঢাকায় নিয়মিত ফোরামে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে প্রতিরক্ষা সংলাপ এবং টিকফা পরিষদের বৈঠক প্রায় চূড়ান্ত। তবে নিরাপত্তা সংলাপ ঢাকায় হওয়ার কথা থাকলেও দিনক্ষণ চূড়ান্তকরণের আলোচনা শেষ হয়নি। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুই দেশের নিরাপত্তা সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি ডেনিস জেনকিন্সের দুই পক্ষের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই উচ্চকণ্ঠ। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের স্বার্থে মে মাসে স্বতন্ত্র ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের উপর ভিসায় বিধিনিষেধ সংক্রান্ত নতুন সিদ্ধান্তকে ঘিরে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে, দুই দেশের সম্পর্কে অন্যান্য ইস্যুর মধ্যে গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার থাকবে কেন্দ্রবিন্দুতে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বহুমাত্রিক হয়েছে। সামগ্রিকভাবে সহযোগিতার ক্ষেত্রগুলোকে 5টি বিষয়ের উপর জোর দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রগুলো হচ্ছে মানবাধিকার ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, অপ্রচলিত নিরাপত্তা সহযোগিতা এবং প্রতিরক্ষা সহযোগিতা। এর মধ্যে মানবাধিকার এবং সুশাসন নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছু মতপার্থক্য রয়েছে।
বিশেষ করে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং বিশেষায়িত বাহিনীর সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসায় বিধিনিষেধ আরোপ সংক্রান্ত ভিসানীতির তারই প্রতিফলন। প্রসঙ্গত, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে শুধু যুক্তরাষ্ট্রই তাগিদ দিচ্ছে না, অন্যান্য দেশের শীর্ষ কর্মকর্তারাও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান।